ঢাকার তালে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল বিজেপির। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপির কার্যালয়ে সমাবেত হয়ে ঢাকার আওয়াজতলে ধুপুরী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়। উল্লেখ্য, গত এক মাস আগেই অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছিল বিজেপি বিধায়ক বিষ্ণুপদ বর্মনের। এরপরেই জাতীয় নির্বাচন কমিশন দেশের অন্যান্য কয়েকটি উপনির্বাচনের সঙ্গে আগামী 5ই সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করে। বিজেপির প্রার্থী মনোনয়নপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্য বিধানসভার বিজেপির দলের চিফ হুইপ মনোজ টিগ্গা, সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সহ জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জি এবং অন্যান্যরা। উপনির্বাচন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, জলপাইগুড়ির একটা ঐতিহ্য রয়েছে, আমি আশা করব ধুপগুড়ি উপনির্বাচনে সমস্ত রাজনৈতিক দল সেই ঐতিহ্যকে বজায় রেখেই নির্বাচনে অংশ নেবে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888577 এবং 9382318128 এই মোবাইল নম্বরে। দেখুন, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের মধ্যে অনেক বিস্তর ফারাক থাকে, কিন্তু উপনির্বাচন এর আগে যতবার হয়েছে আমরা দেখেছি যে সেখানে একটা সন্ত্রাস চালাবার প্রবণতা থাকে, কিন্তু ধূপগুড়ি বা জলপাইগুড়ির যে ঐতিহ্য আছে, আমি বলবো সমস্ত যারা পার্টি এই নির্বাচনে পার্টিসিপেশন করতে চলেছে সবাইকেই অনুরোধ করবো যে আপনারা অন্তত জলপাইগুড়ির যে ট্রেডিশন, যে কালচার, যে সংস্কৃতি, সেটাকে আপনারা মেনটেন করুন এবং সাধারণ মানুষকে, যাতে সুস্থভাবে সাধারণ মানুষ এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়ে আপনারা সবাই মিলে আপনারা নজর রাখুন এবং নিশ্চিতভাবে জয় পরাজয় হবেই, তবে সাধারণ মানুষের রায় সেটা। শেষ প্রশ্ন একটা, বা নন ভিআইপি বলে কথা নয়, সবাই পার্টির কার্যকর্তা, আমি নিজেও পার্টির একজন কার্যকর্তা, তো স্বাভাবিকভাবেই যে কোনো নির্বাচনকেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি এবং একজন কার্যকর্তা হিসেবেই আমাদের পার্টির যিনি প্রার্থী তার সমর্থনে তার পাশে থাকি। 24 আগে কি অ্যাসিড টেস্ট এরকম কোনো বিষয়? আপনিও জলপাইগুড়িতে এই পার্টির সাথে? দেখুন, আমরা আশাবাদী যে এই উপনির্বাচনে ধূপগুড়ির সাধারণ মানুষ আমাদের প্রার্থীকে এবং আমাদের পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। সারা বাংলা জুড়ে যে গণতন্ত্র হত্যা চলছে তার যে উচিত জবাব, সেই জবাব ধূপগুড়ির সাধারণ মানুষ দেবে, এটা আমাদের দৃঢ়। কোনো বিষয় নেই এখানে, আমরা যারা রয়েছি প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী এবং আমাদের দায়িত্ব যে যে কোনো নির্বাচন এলেই সেই নির্বাচনে যারা প্রার্থী তার হয়ে তার পাশে থাকা, পাশে থেকে যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয় এবং সেই সঙ্গে সঙ্গে নির্বাচনের প্রচার, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেই কারণে আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভিআইপি বা আজকে প্রার্থী তাপসী রায় মহাশয় আজকে ওনার নমিনেশন পেপার দাখিল করার জন্য এসেছেন, তাই আমরা এখানে এইবার এসডিও ডিএম অফিসের ভেতরে যাচ্ছি। আশা করি যেটা আমাদের জেতা সিট ছিল, এটা আমরা গতবার যেটা সিট ছিল এটা মার্জিন ছিল, তার চেয়ে বেশি মার্জিনে আমরা এই সিটটা আবার পুনরুদ্ধার করব। আমরা হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। হলদিবাড়ি মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9
8 2 5 0 3 9 3